আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন তাও আবার বাংলাতে ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন ওটাকে ক্রপ করুন আর তখনই ভিডিওতে এটার সমাধান পান আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু ডাউনার বলেছে ইন ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দ্য লাইট অন দা স্ক্রিন হোয়ার দা ডিফারেন্স দেওয়া আছে ল্যামডা ইস কে ল্যাম দা ওয়েবলেন্সিটি ল্যামডা বাই ফোর তখন কি হবে মানে আমাদের এখানে ল্যামডা যখন পাথ ডিফারেন্স হয় সেক্ষেত্রে ইন্টেনসিটিটা হয় কে যখন ল্যামডা বাই ফোর পাথ ডিফারেন্স হবে তখন তার ইন্টেন্সিটিটা কি হবে সেটা আমাদের বের করতে হবে ওকে তো ফার্স্ট আমরা এখানে লিখবো ইন্টেন্সিটি ফর্মুলা আমরা কি জানি আমরা ইন্টেন্সিটি আমরা আইকল জানি আই নট স্কোয়ার ফাই ওকে ফাই হচ্ছে এখানে ফেস ডিফারেন্স ফাই ফাই হচ্ছে এখানে ডিফারেন্স টু আমরা কি জানি পাই ডেল্টা বাই ল্যামডা ওকে এখানে ডেল্টাটা হচ্ছে এখন তাহলে আমরা যদি আই ওয়ান বের করি এখানে আমাদের পাঁচ ডিফারেন্সটা বলেছে তাহলে এখন যদি আমরা এই ফর্মুলা থেকে আমরা বের করব আই ওয়ান বের করবো এখানে আই নটটা হচ্ছে কনস্ট্যান্ট এবং এখানে ফাইয়ের ভ্যালুটা আগে দেখে নেবো আমাদের এখানে বলেছে পাঁচ ডিফারেন্স মানে ডেলটা ইকাল টু বলেছে ল্যামডা তাহলে আমরা ফাইভ ভ্যালুটা কত পাবো ফাই আমরা পাবো ফেস ডিফারেন্স পাই ইন্টু ল্যামডা বাই ল্যামডা তাহলে এটা হবে পাই ওকে তাহলে এখানে আই নট কস পাই ওকে এটা স্কোয়ার হয়ে যাবে তাহলে আমরা কস পাই মানে জানি মাইনাস ওয়ান এর স্কোয়ার হলে হবে ওয়ান তো ফাইনালি পাবো আমরা আই নট এটা এখানে ভ্যালুটা বলেছে এখানে কে ওকে এখানে কে বলেছে এটা তাহলে এটাকে বলতে লিখতে পারি আমরা কে তাহলে এখানে একটা আমরা রিলেশন পেলাম যেটা হচ্ছে আই নট ইকাল টু কে ওকে এখন আমরা নেক্সট আমাদের বলেছে নেক্সট কন্ডিশন আমরা যেখানে বলেছি পাথ ডিফারেন্সটা ল্যামডা বাই ফোর হয়ে যাবে তাহলে এখানে আই টু এখানে লিখব আই টু এখানে কত পাবো আই টু আমরা আই নট স্কোয়ার ফাই হবে ওকে এখানে পাথ ডিফারেন্স বলছে ল্যামডা বাই ফোর তাহলে আমরা ফাই ভ্যালু কত পাবো পাই বাই ল্যামডা ইন্টু ল্যামডা বাই ফোর তাহলে পাবো পাই বাই ফোর তার মানে আমরা পাই ফেস ডিফারেন্সটা পাই এর ভ্যালুটা বললাম পাই বাই ফোর তাহলে এখানে বসিয়ে দেবো আই নট কস পাই বাই ফোর তার হোল স্কোয়ার ওকে তাহলে পাবো আই নট ইন্টু ওয়ান বাই রুট টু স্কোয়ার তাহলে পাবো আমরা ফাইনালি আই নট বাই টু ওকে আই নট ইকাল টু আমরা জানি কে তাহলে এখানে আমরা বলতে পারি এটা হবে কে বাই টু তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যখন ল্যামডার যখন ডিফারেন্সের ভ্যালুটা ল্যামডা বাই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইন্টেনটা কে বাই টু হয়ে যাচ্ছে সাথে দেখুন আমাদের কোন অপশনটা মিলছে এখানে দেখতে পাচ্ছি কে বাই টু মানে সি এর অপশনটা মিলে যাচ্ছে তাহলে রাইট অপশন ইজ দা অপশন সি থ্যাংক ইউ